স্বাগতম আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আমাদের এই সেটআপে কোয়েল পাখির আমরা বেশ কিছু পরিবর্তন এখানে করেছি। এখানে কোয়েল পাখির খাঁচার ভিতরে একটা হলুদ লাইট দেওয়া হয়েছিল, কিন্তু ওরা প্রতিনিয়ত লাফালাফি করছে, এটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই লাফালাফি করার কারণে উপরের যে লাইটটা ছিল ওই লাইটটা ওরা ভেঙে ফেলছে। আর এখানে আরও একটা সমস্যা হচ্ছে, প্রত্যেকটা কোয়েল পাখি হঠাৎ করে মারামারি শুরু করছে। আমি এখান থেকে একটা কোয়েল পাখিকে আলাদা একটা জায়গাতে রাখছিলাম, ছোট্ট একটা খাঁচাতে। এটাও আমি এর আগের যে ভিডিও ছিল ওই সব ভিডিওতে আমি দেখাইছি। এখন ওই খাঁচাতে রাখার পর থেকেই যখন কোয়েল পাখি আমি আবার এইখানে রাখলাম এই খাঁচাতে, তখন থেকে ওই কোয়েল পাখিটারে ওরা হয়তো বা চিনতেছিল না, তখন থেকে মারামারি শুরু হয়েছে। বর্তমানে এখানে নতুন করে আমি আবার সাদা লাইট লাগাইছি। এই সাদা লাইটটা আমি লাগাইছি খাঁচার বাহিরে, ভিতরে যেহেতু লাগাইছিলাম তখন তো এটা ভাঙে ফেলছে বাড়ি দিয়া, এই জন্য এই খাঁচার বাইরে লাগানো হয়েছে। এখন আর এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই। তবে এখানে হলুদ যে লাইট, ওই লাইট লাগাইতে হবে। সাদা লাইটের তাপ খুবই কম, খুব একটা বেশি তাপ লাগতেছে না। আর এখন তাপমাত্রা আমার এখানে 16 ডিগ্রি সেলসিয়াস, এটা কোয়েল পাখির জন্য একেবারেই কম। আরও তাপমাত্রা অবশ্যই প্রয়োজন। আমি গত ভিডিওতে এই দেশি মুরগিটাকে দেখাইছিলাম, যে ওরে বলছিলাম যে ফাইটারের ডিম দিয়ে বসাবো। ফাইটারের ডিম দিয়ে বসানো হয়েছে কি না এটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে কথা বলবো, কারণ এটা বিস্তারিত কথা বলতে হবে। এই ভিডিওতে আমি এই মুরগির বিষয়ে খুব একটা বেশি কথা বলছি না। ওরে আমি পানি দিয়ে রাখছি আরও একদিন আগে, কিন্তু এই পানিও খাইতেছে না, যেহেতু কুচে বসছে এখন। আর মুরগি যখন কুচে বসে তখন খুব একটা বেশি পানি খাবার কোনো কিছুই খায় না। মুরগির এখানে আমি লেয়ার খাবার দিয়ে রাখছিলাম, এটা মুরগি তো খাইতে এখন পছন্দ করতেছেই না, এই জন্য এখানে আমি কিছু খুদ দিয়ে রাখছি। এটা যদি খায় তো খাইলো, আর মনে হয় না খাবে, কুচে বসা অবস্থায় খুব একটা খায় না, এটা আমি একটু আগেও বলছি আপনাদেরকে। আর আপনারা যারা কুচে বসাইছেন তারা অবশ্য জানেন যে মুরগি কুচে বসলে খাবার খাইতে চায় না। এখন সমস্যাটা মূল ঘটাইতেছে কোয়েল পাখিগুলো। কোয়েল পাখিগুলো কন্টিনিউয়াসলি মারামারি করতেছে, এটা থামানো একেবারে ইম্পসিবল হইতেছে না। আবার অন্য একটা খাঁচাতে রাখলেও সমস্যা, যে একটা খাঁচা আছে আমার কাছে ওইটার ট্রের সাইজ তুলনামূলক ছোট, এই জন্য পানি টানি সব কিছু বাইরে পড়া যায়। কালো মুরগিটা এখন পর্যন্ত ডিম পারে নাই, ডিম পারার জন্য বসছে, হয়তো বা কিছুক্ষণের ভিতরে ডিম পাইরা দিতে পারে। আর এইখানে একটা লেয়ার মুরগি একটু আগে ডিম পারছে, আর এখনও একটা ডিম পারলো মাত্র, ওই যে ডিমটা দেখা যেতেছে, এই ডিমটা একটু পরে নিব আমি, ভিডিও করা শেষ হলে পরে। আর এগুলোই ছিল এখন পর্যন্ত আজকের ভিডিও। নেক্সট ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসবে, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।